ঘিয়ে পুরো ঠাসা ভালো লাগছে ভালো লাগছে কিন্তু পরে গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার শরীরটা খুব একটা যে ভালো সেরকম না রাতে জ্বরের মতো এসেছিল এখনো সেই চোমাটে কুটটা দিচ্ছে তো বেড়াতে এসে এগুলো নাকি কমন সবারই হয় কম বেশি এবারে আমি জ্বরের ওষুধ তো সব কিছু নিয়ে এসেছিলাম কিন্তু খাইনি যতক্ষণ না মানে হয়েছে ততক্ষণ খাওয়া স্টার্ট করিনি আর আমার মাসিরা এসেছিল তারা বললো যে মানে বেড়াতে আসলে নাকি প্রথম থেকে খাওয়া স্টার্ট করে দেয় ভালো কিন্তু সেটা তো আমি জানতাম না কারণ আমি এই ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি সেই জন্য অত আমার অভিজ্ঞতা ছিল না শরীরটা খুব একটা যে ভালো সেরকম না আর বেড়াতে এসে ঘরে বসে থাকবো সেরকম মানে কি বলবো মনের শক্তি নেই যে ঘরে এসে বসে থাকবো আর আমি না গেলে অল্প যাবে না সেজন্য রেডি হয়ে গেছি আর এখন এখানে খুব একটা যে ঠান্ডা লাগছে সেটা নয় সেই জন্য ভাবলাম যে দিনের বেলা যখন যাচ্ছে একটু হালকা ফুলকা কিছু পরে যাই তো এই কুর্তিটা পরে যাচ্ছে এটা আমাকে পিসি ঠাম্মার বাড়ি থেকে দিয়েছিল ভীষণ সুন্দর তোমাদের দেখেছিলাম কুর্তিটা খুব ভালো মানে একদম সিম্পল কুর্তিটা কারণ এতবার ভালো ভালো করছি কারণ কোয়ালিটিটা এত ভালো গরমের জন্য তো খুবই ভালো যেহেতু আমি এখানে পরছি তো খুব একটা আমার ঠান্ডা লাগছে না এই জ্যাকেটটা দিয়ে পরেছি তো খুব একটা ঠান্ডা লাগছে না আমার তো আজকে আমাদের নিয়ে যাবে সকালে দু একটা জায়গা হাতিম কালীবাড়ির মন্দির তারপর আরও দু একটা জায়গা তো আমি তারা দেখে বলি তোমাদের কোন জায়গাগুলো নিয়ে যাবে না দেখে বললে না আমি বুঝতে পারবো না আমার ফোনে আছে আজকে আমাদের নিয়ে যাচ্ছে হাদিম বাজেটি টেম্পল মানালি মেল আর মুনাষ্টি এবারে এখনো তিনটে কভার করবে কিনা জানি না হয়তো বিকেলেও একটা নিয়ে যেতে পারে তো গেলেই বোঝা যাবে এখন কোথায় নিয়ে যাচ্ছে বিকেলে কোথায় নিয়ে যাবে চলো যা যা সানগ্লাস তোমার ব্যাগে আছে আমারটা আমার ব্যাগে আছে ও হ্যাঁ কেন আছে তোর পুরো রেডি হয়ে গেছে এখানে বোনেরা চলে যাচ্ছে আমাদের দিয়েছে একদম সবার ওপরে এত দূরে নেমে নেমে যাওয়াটা খুব কষ্ট করে এখন তো খুব একটা ঠান্ডা লাগছে না জানি না বেরোলে ঠান্ডা লাগবে কেন ঘরের ভেতর খুব একটা ঠান্ডা লাগছে না তো এরকম হালকা ফালকা পড়ে যাচ্ছে কি হবে জানি না আর চুলটা আমার এই অবস্থা হয়ে গেছে এখন কি করবো বুঝতে পারছি না শ্যাম্পু আজকে করবো ভেবেছিলাম কিন্তু ওরা বললো ডেটার মধ্যে এখানে চলে আসবে তাই এত সকাল সকাল শ্যাম্পু না করে বেলার দিকে করবো এসে মানে ওখান থেকে ফিরে এসে তারপরে করবো তিনটা না চারতলা চারতলার উপরে এই এত দূরে যাওয়া আসাটাই প্রবলেম তোমাকে ঘাম দিচ্ছে কেন নাকে চলো আজকে ব্রেকফাস্ট আছে লুচি আলুর তরকারি কি দারুণ লাগছে কি দারুণ লাগছে ওখানে বরফটা চলো তারা অনেক দূর চলে গেছে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির ওখানে গাড়ির বলবো কারণ এখন হোটেলের কাছে গাড়িটা আসেনি এখন আমরা পৌঁছে গেছি কি হাদিম্বা অ্যাডভেঞ্চার পার্ক বরফটা শুধু দেখো দারুন ভাবে কালকে যাবো বরফের জায়গায় আজকে না কি সুন্দর লাগছে কিন্তু রোদটা পড়তে পুরো চকচক চকচক করছে বরফের মধ্যে রোদটা পড়ে যেতে কি সুন্দর চকচক করছে কি ভালো লাগছে দূর থেকে বরফ পড়লে দেখতে পাহাড়ের উপরে পড়েছে তার মধ্যে আবার রোদ পড়েছে এত সুন্দর লাগছে এসো না চলে যাচ্ছে সব পরে ছবি তুলবে চলে এসো সব কোথায় চলে যাবে তুমি চেনো এখানে কিছু সব বেরিয়ে যাচ্ছে আমাদের ব্যাচ তুমি জানো কিছু এখানে ছবি তুলতে তুলতে সবাই চলে যাচ্ছে তখন
আশীর্বাদ ইয়া আছে আগে থাকবে কইলে কইলে जोड़ी है आओ ओए हेलो हेलो अरे आगे देखते ভেতরে অনেক কিছু আছে মনে হয় দেখি যাই বুঝতে পারছি না কি আছে চলো তোমাদেরও দেখাবো সুন্দর বড় বড় খরগোশ নিয়ে ছবি তোলার পোজ দেওয়ার জন্য দিচ্ছে বাবা একটা করে ছবি তুলতে হবে 50 টাকা করে নিচ্ছে খরগোশের ভাড়া কি ভালো লাগছে রেসিপি হ্যালো এখানে বেড়াতে এসেছি এখানের কিছু স্মৃতি তো রাখতে হবে তো সেই জন্য সুজনদা বলল এখানে যে কস্টিউম পাওয়া যাচ্ছে এই কস্টিউম ভাড়া নিয়ে একটা ছবি তোলা হবে এটা কে তুলবে না তাহলে তো রেডি হও তোলা যাবে না আচ্ছা তুমি আগে বড়াও সুজন এটা শর্ট ভিডিও করো না ওর একটা শর্ট ভিডিও করো করো লম্বে লম্বা বড়াচ্ছে সেটার মতো তো করবে দূর এরা করবে ভিটি তুমি করলেই হবে আমি তো লম্বাই করছি আমার তো চ্যানেলে দেব আচ্ছা তুমি তোমার চ্যানেলে দে আরুন লাগছে নকরবি ভালাই গজমতি রক্তার হা চলো বোন রেডি হয়ে গেছে এবার আমি যাব রেডি হতে ও তো ছবিগুলো তোলা হয়ে গেলে তারপর আমি আবার রেডি হব ও হো গিয়া কালকে লুরা গিয়া দাও उसका हो गया उधर हो गया चलो रेडी हमें छवि तोलार जन्य ভালো লাগছে কিন্তু পরে এটা সব লাগছে চলো রেডি হয়ে গেছে এটা ছবি তুলবো চলো 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 टुकी टुकी कच्चे पोस्ट किचु चेंज करो चाचा लगे तो टोकरी बात दिए देखिए एक दिली कोता देखिए Oh,
এটাকে কোন প্রসাদ দাও চল প্রসাদ তো দিবে দাও চলো এর কথা টাকাটা দিলাম টাকাটা ফেরত নিয়ে আয় আর দেবে সে দেখে দিল বলে তাই আমরাও তো পালিয়ে আসছিলাম স্যার জ্যাকেট দিল তাই তো ধরো এটা ভালো তো সুজি প্রসাদ আসছে হুড়হুড় করে আসছে এখানেই দাঁড়াও না সুজি প্রসাদ এই পড়া দেখলাম প্রসাদ দিচ্ছে সুজি প্রসাদ তো সুজিটা এত ভালো করেছিল মানে ঘিয়েতে তো কোনো কার্পণ্য করেনি একটুও লেগে নেই বাকিতে এতটাই ঘি দিয়েছে মানে পুরো উঠে উঠে যাচ্ছে এরকম তেল তেলে হয়ে আছে পুরো এত ভালো লেগেছে খেতে ওরা তো সব দুটো করে নিল আমার শরীরটা ভালো নেই বলে আমি একটা করে নিলাম আর ওরা সবাই তিনজনেই দুটো করে নিয়েছে খুব ভালো হয়েছিল খেতে সুজিটা সত্যি ফার্স্ট টাইম মানে এরকম সুজি খেলাম কাজু কিশমিশ আর ঘি মানে ঘিয়ে পুরো ঠাসা মন্দিরের পরে এখানে আরো একটা মন্দির এসেছে এটা পাহাড়ের ওপরে নাম বলতে পারবো না কি রং টেম্পল লেখা এখানে তো বোনেরা ভেতরে ঢুকেছে আমরা জাস্ট বেরোলাম জাস্ট বাড়ি এলাম আর ঘোরার ব্যাপারে বলি 2 কিলোমিটার উঁচুতে একটা ঝর্ণা টাইপের ছিল সেটা কেউ গেল না 2 কিলোমিটার শুনেই আর উঠলো না এমনিতেই আমরা ওখান থেকে যে ওপরে উঠেছিলাম বুদ্ধ মন্দির নাকি একটা মন্দির ছিল রাম মন্দির নাকি তো আমরা ঢুকিনি ওই মন্দিরটাতেই উঠতে উঠতেই হাঁপিয়ে গেছে বুকের যন্ত্রণা এসে গেছে এরপরে যদি ওই ওপরে উঠতে যায় তাহলে আর হবে না তো কেউই আর যায়নি বলে আমরা আবার রেস্ট নিয়ে যাওয়ার তারপরে গাড়ি ছেড়ে দেবে আর দুটো গাড়ির ভেতরে একটা গাড়ির কাজ খোলা যায় একটা গাড়ির কাজ খোলা যায় না এবার ওইটাতে তাড়াতাড়ি করে বসার জন্য মানে যেটা কাজ খোলা যায় তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আর আমি না আসার সময় শ্যাম্পু করার সুযোগ পাইনি মানে তাড়াতাড়িতে সব কিছু হয়ে গেছে তো সেই জন্য সুযোগ পাইনি এখানে সেই শ্যাম্পু করবো আজকে একটু ঠান্ডাটা কম আছে ভাবলাম এখানেই শ্যাম্পু করবো শ্যাম্পু নিয়ে এলাম হেড অ্যান্ড শোল্ডারের শ্যাম্পুগুলো বেশ ভালো দেখেই মনে হচ্ছে ভালোই হবে তো 2-in-1 শ্যাম্পু 4 টাকা করে নিলাম ভাবলাম তো এখানে সব জিনিসের দাম বেশি এটারও হয়তো দাম বেশি নেবে কিন্তু না 4 টাকা করে নিয়েছে তো আজকে শ্যাম্পুটা না করলেই নয় চুলের অবস্থা পুরো 12টা বেজে গেছে এমনিতেই ধুলো বালি ময়লা তো ছিলই তার উপরে আসার আগেও ভালোভাবে শ্যাম্পু করতে পারিনি আর ঠান্ডাতে যখন কম আছে তখন করতে তো কোনো অসুবিধা নেই তাই ভাবলাম করেই নি তো ওখান থেকে ঘুরে আসার পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি কারণ নিচেও যায়নি খেতে তারপর শ্যাম্পু করার পর জ্বর এসেছিলো কিনা জানি না তো ওরা একটু খাবার এনে দিয়েছিলো খাবার দাবার শুয়ে পড়েছিলাম জ্বর জ্বর মতো এসেছিলো প্যারাসিটামলও খেয়েছি কিন্তু তাও ঠিক হচ্ছে না ওই চোঁয়া ঠেকুরটা তো কিছুতেই ঠিক হচ্ছে না আবার বিকেলবেলা গিয়ে ওরকম আবার এইটা নিয়ে এলো এই সিরাপটা জানি না এটা খেলে কমবে কিনা তো দেখা যাক এটা খেলে কমে কিনা চোঁয়া ঠেকুর দিলে না ভীষণ অস্বস্তিকর লাগে সত্যিকারের মানে আমার অ্যাসিড হয় কিন্তু এরকম চোঁয়া ঠেকুর দেয় না আর বিকেলে এখানে সবাই যে আশেপাশে বেড়াতে গেছিলো সেগুলো আমরা কালকে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা ভাবছি কালকে যে সোরামহালে যাবো ওখান থেকে আসার পর রাতে যেটুকু টাইম পাবো কেনাকাটাও তো হয়নি কিছু টুকটাক ভাবছি ভাই বোনদের জন্য কিছু একটা নিয়ে যাবো তো টুকটাক কিছু কিনবো সেই জন্য কালকে আবার বেরোবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর মুনাস্টি আর ম্যালটা তো কালকে গেছিলামই এই আশেপাশেই আছে মুনাস্টি আর ম্যাল ওই বুদ্ধ মন্দির আর ওই ম্যালটা তো কালকে গেছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করিনি ভেবেছিলাম আজকে বেরোবো আজকে শেয়ার করবো কিন্তু আজকে তো আর বেরোতে পারিনি তো কালকে যদি বেরোয় কালকে তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে ঘরেই মানে বিকেলটা হোটেলেই কেটে গেছে তো কী করবো আর শরীর খারাপ হলে আর কিছু তো করার নেই আমি জানি না লোকে কীভাবে এত এত ঘুরে বেড়ায় এত দূর জার্নি করে কী করে যায় আমি সত্যিই ভেবে পাচ্ছি না আর আজকে একটা বড় কাজ করেছি সেটা হচ্ছে শ্যাম্পুটা করতে পেরেছি মানে মাথাটা এত ভারী হয়েছিল তো কী বলবো তো শ্যাম্পুটা করতে বেশ মাথাটা হালকা হয়েছে কিছু হোক আর নাই হোক শরীর খারাপ হোক আর যাই হোক মাথাটা হালকা হয়ে গেছে তো যা হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে
আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। চলো সবাইকে টাকা।